একটা করে থেতা দেওয়া হচ্ছে, তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, একটা করে থেতা দেওয়া হচ্ছে, তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, এটার কারণে এটা নাম হয়েছে থেতা পোনা। এখন আমরা খেতে চলে এসেছি চাপড়ি। এখানে অনেক ধরনের ভর্তা দেখতে পাচ্ছেন, এই ভর্তাগুলোর সাথে আপনি এখান থেকে চাপড়ি নিয়ে খেতে পারবেন। প্রতিটা চাপড়ি আপনার 10 টাকা করে পড়বে, সাথে আপনি আপনার পছন্দের মতো ভর্তাগুলো নিয়ে খেতে পারবেন। দেখেন চাপড়িগুলো কীভাবে বানানো হচ্ছে, চাপড়িগুলো হচ্ছে খুবই পাতলা, আর পাতলা হওয়ার কারণে আপনি ভর্তা দিয়ে এই চাপড়িগুলো খেতে মজা পাবেন। এই দোকানগুলো আপনার রয়েছে মিরপুর 1-এ মুক্তিযুদ্ধ মার্কেটের পরে। যদি আপনি এই সাইড দিয়ে আসেন তাহলে মুক্তিযুদ্ধ মার্কেটের পরের গলি দিয়ে ঢুকবেন, অথবা আপনি মিরপুর সনি হলের অপোজিটে জি মার্টের পিছনের গলি দিয়ে ঢুকতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে থেতাপুরির দোকানে। এটাকে বেসিক্যালি অনেকে খেতাপুরি বলে, অনেকে থেতাপুরি বলে। এটাকে থেতাপুরি এই কারণে বলা হয়ে থাকে, এটা বানানোর পরে হাত দিয়ে একটা চাপ দেওয়া হয়, এটার কারণে এটাকে থেতাপুরি বলা হয়। তারপরে এটা তেলে ভেজে তারপরে রাখা হয়। দেখুন একটা করে থেতা দেওয়া হচ্ছে, তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, একটা করে থেতা দেওয়া হচ্ছে, তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, এটার কারণে এটার নাম হয়েছে থেতাপুরি। আমরা এখানে পুরিটাই খাচ্ছি। দেখুন এটা হচ্ছে তেঁতুলের আচার, এই চাটনি দেওয়া হচ্ছে, এটা দিয়ে আপনাকে পুরিটা খেতে হবে। এই থেতাপুরিটা গরম গরম খেতেই মজা। আমরা এখানে আপনার থেতাপুরির পাশে শাসলিক দেখতে পাচ্ছেন, শাসলিকটা 20 টাকা থেকে 25 টাকা রাখতে পারে, এবং চিকেন আছে, চিকেন হচ্ছে 10 টাকা, এবং থেতাপুরি হচ্ছে আপনার 5 টাকা। খুব রিজনেবল প্রাইস, স্ট্রিট ফুড বলে কথা, কিন্তু মানসম্মত কিছুটা, কতটা হাইজেনিক সেটা বলতে পারছি না, আমি খেতে মজা হবে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত তেঁতুলের সস, যেটা দিয়ে আপনি পুরি, শাসলিক, চিকেন এগুলো ভিজিয়ে ভিজিয়ে খেতে পারেন, মজা। আর পাশাপাশি এখানে চাপ আছে, এই যে পেঁয়াজ টাইপের কিছু বানাচ্ছে, হ্যাঁ এটা অনেক ধরনের খাবার আছে,
তো বেসিক্যালি এই দোকানে থেতা পুরিটা মজা, সাথে আপনি তেঁতুলের চাটনি পাবেন, তেঁতুলের আচার যেটাকে বলে, খুবই মজা খেতে।